বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও একদম ওকে। আজকে স্যাটারডে, ছেলেরা দুজনেই বাড়িতে, শুধু ছোটো ছেলে বাবার সাথে চলে গেলো, বললাম আমি দাদার সাথে দাদন বাড়ি যা, ঠিক আছে ঘুরে। তো আমি চলে আসলাম একটা ভিডিও করতে, মানে ভিডিওর বিষয়ে কথা বলতে। সেটা হচ্ছে, তোমরা আজকে আমার থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমি আজকে ইনসাইড আউটের বিষয়ে কিছু কথা বলবো। কিছু কথা মানে অনেক কিছুই বলবো, আমি কিছু ক্লিয়ার করবো, কিছু বলবো। আমি আজকে সকালবেলা আমাদের যিনি ওয়ার্ল্ড ফেমাস আনহ্যাপি ফ্যামিলির যে গুলোতা মাসি, তো এই গুলোতা মাসি যার মুখে চোখেই ফ্রাস্ট্রেশনে পরিপূর্ণ, কিন্তু আজকের ভিডিওটায় দেখলাম উনি একটু নম্র হয়ে গেছেন। আর ইনসাইড আউটকে নিয়ে করা একটা 5 মাস আগের ভিডিওকে উনি পাবলিক করেছেন, যেটাতে উনি এরকম ব্যান্ডেজ করেছে, ওনার এরকম ঢাকা ছিল, খুব ভীষণ রিস্ক নিয়ে, মানে নিজের চ্যানেলের মানে জীবনহানি হওয়ার আশঙ্কার হাতে নিয়ে উনি ফিল্ডে নেমে পড়েছেন, ভিডিওটাকে পাবলিক করে দিয়ে। বেশ ভালো ভিউ, 1 লাখের উপরে ভিউ আছে, তো স্বাভাবিক পাবলিক তো করতেই হবে। আসলে কী বলো তো, এরা প্রাইভেট করা ভিডিও যখন তখন পাবলিক করে দিতে পারে, আর অন্য তরফের যেসব লোকেরা আছে এদের দলের লোকেরাই আবার অন্যকে ডিসাইড করে দেয় কোন ভিডিওটা প্রাইভেট আছে, কোন ভিডিওটা পাবলিক করতে হবে, কোনটা পাবলিক করা যাবে না, এই ধরনের সমস্ত মানসিকতা, ঠিক আছে। তো যাক, সেটা পরের কথা। তো তার বক্তব্য হচ্ছে যে কেন সে ইনসাইড আউটের পেছনে হাত ধুয়ে পড়ে গেছে, কেন পড়ে গেছে, ইনসাইড আউট ওকে থ্রেট করেছে, খুব ভুল করেছো সুবার, তো ভীষণ ভুল করেছো তুমি, কী করে গুলোতা মাসিকে তুমি স্ট্রাইক দেওয়ার হুমকি দিয়ে দিলে, এসে এসে কী করে দিয়ে দিলে, তোমার তো ভারী অন্যায় হয়ে গেছে। তুমি জানো না যে ওকে রীতিমতন তোমরা ফোর্স করেছো যাতে তোমাদের বিষয়ে ও কথা বলে, রীতিমতন ফোর্স করেছো, রীতিমতন তুমি ফোর্স করে গেছো ওদেরকে, যে ওরা মানে আবার মুঝে মার এরকম ধরনের মানসিকতা রেখে। আমি বুঝে পাই না যে তোমরা এরকম কী করে হতে পারে, ছি ছি ছি, তোমাদের লজ্জা করে না যে তোমরা নিজেদের নেগেটিভ পাবলিসিটির জন্য সামনের মানুষকে তুমি ফোর্স করো, আসো আমাদের বিষয়ে নেগেটিভ কথাবার্তা বলো, তাহলে কি আমাদের পজিটিভ পাবলিসিটি হবে বা নেগেটিভ পাবলিসিটি হবে। তো আমি চলে গেলাম সোজা তার 5 মাস আগের ভিডিও, অ্যাকচুয়ালি আমি তার ভিডিও দেখি না, বাট ইনসাইড আউটের দৌলতে তার ভিডিও দেখছি, তাহলে আমার একটা ভিউজও তোমার কাউন্ট হচ্ছে, তাহলে এর জন্য ইনসাইড আউটকে তোমার থ্যাংক ইউ বলা উচিত। তো এবার চলে আসি, আমি সেই 5 মাস আগের ভিডিও দেখলাম, দেখলাম যে গুলোতা মাসি বেশ ভালো অ্যাক্টিং করেছে, ঠিক আছে ভালো করেছে, অ্যাক্টিং ভালো করেছে। নেক্সট উনি বলেছেন, সমস্ত কথার শেষে উনি বলেছেন যে দেখুন বড় বড় ইউটিউবাররা তো আমাদেরকে এরকম চুনোপুটির মতনই মনে করে, যতই দোষ থাকুক না কেন, কিন্তু এতটা ওরা খারাপ না যে কাউকে ঘুষি মেরে, এটা তো আলাদা করে ভিডিও করে বলার কিছু না, রেভিনিউ কামিয়েছে খুব ভালো কথা, কিন্তু আলাদা করে বলার কিছু ছিল না, এ তো জানা কথা, কোনো ক্রিয়েটারই কোনো মানুষকে ভিডিও করার কথা বললে পরে তাকে মেরে ঘুষি মেরে চোখ ফাটিয়ে দেবে, এটা তো মানে নর্মাল কথাবার্তা, এটাতে তো কোনো দোড়াই নেই। এটা আবার আলাদা করে ভিডিও করে সৌহার্দ্যদের জানানো যে হ্যাঁ, কিন্তু আমি বাকি ওভারঅল বলবো যে তুমি পজিটিভ ভিডিও করেছিলে, হ্যাঁ ওটা পজিটিভ ছিল, নেগেটিভ কিছু ছিল না, কিন্তু তবুও তোমাকে যেহেতু ইনসাইড আউটের একটা বড় ফ্যান ফলোয়িং আছে, তো তারা এসে তোমাকে নেগেটিভ কমেন্ট করে, হওয়াটাই স্বাভাবিক, তুমি নিজের ইসে নেগেটিভিটি দেখাবে, তো ওরা তো প্রথম চক্করে হয়তো হাফ অব্দি দেখে তারা হয়তো না বুঝতে পেরে হয়তো তারা কমেন্ট করেছে, বাট তুমি কিন্তু কোনোদিনও ইনসাইড আউটের পরে কথা বলনি, এটা কখনো মানা যাবে না যে তুমি ইনসাইড আউটের পরে কথা বলেছো, কিন্তু তবুও বলবো যে বাকি যে ভিডিওগুলো করেছো সেই অনুযায়ী ওই ভিডিওটা ঠিক ছিল। এবার চলে আসে একটা কথায়, যে দেখো মান সম্মান না কারোর এত ঠুনকো না যে কেউ বললো বলেই ভেঙে পড়ে যাবে, তাহলে তো যে এসে সেই ঢিল মেরে ভেঙে দিয়ে চলে যেতে পারবে, সেটা কথা না। এবার আমার কথা হচ্ছে, আমি নিজের ভিউজ বাড়ানোর জন্য কারোর নামে মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে যাবো ডে বাই ডে, ডে বাই ডে, সেটাও আবার ঠিক না কিন্তু গুলোতা মাসি। এবার দ্বিতীয় কথায় চলে আসি, তুমি বললে সেই যে ভিউয়ার্সরা তোমাকে ওখানে যে কমেন্ট করেছিল, যে ধরনের মানে তুমি পজিটিভ ভিডিও করার পরেও যখন তারা নেগেটিভ কমেন্ট করেছিল, তারপর থেকেই তোমার মনের মধ্যে একটা আক্রোশ জন্ম নেয়, যে আক্রোশ থেকে তুমি ডে বাই ডে, ডে বাই ডে ইনসাইড আউটকে তুমি রীতিমতন পিষে যাচ্ছ, মাথা নেই, মুন্ডু নেই, কিচ্ছু নেই, তুমি ইনসাইড আউটের বিষয়ে বলছো, কী বলছো তুমি, তুমি নিজে শোনো নিজের ভিডিওগুলো তুমি বলছোটা কি, ইনসাইড আউটের মধ্যে বলার আছেটা কি, একটা নর্মাল নিউক্লিয়ার ফ্যামিলি যেখানে একটা স্বামী হাজব্যান্ড আছে, এক তার বাবা আছে, মা তো এখন জীবিত নেই, তার ওয়াইফ আছে, তার একটা ছোট্ট পুচকে বাচ্চা আছে, আর সঙ্গে কুলপি আছে, আর কী আছে, মানে কী দেখাচ্ছে তারা, কারোর বিষয়ে নেগেটিভ কিছু বলছে না, কোনো নেগেটিভিটি দেখাচ্ছে না পর্যন্ত, সবসময় পজিটিভ ভাইব থাকে ওদের একটা ব্লগের মধ্যে, ভালো লাগে, এত ফ্যান ফলোয়িং এমনি এমনি হয় না যে তুমি 4.5 লাখ লোককে তুমি এইভাবে উনো মেরে তুমি বুঝিয়ে দেবে যে সবাই মানে উদরপিণ্ডি বুধর ঘাড়ে করে ভিডিও দেখছে আর তুমি একমাত্র সঠিক চোখ দিয়ে দেখছো, তো নিজের না এই চোখটা একটু খোলো মাসি, চোখটা খোলো, তোমার ভিউজটা একটু এগোচ্ছে বলে ইনসাইড আউটের নামে তুমি গালি খাচ্ছ, কিন্তু স্টিল এখনও গালি খেয়ে যাচ্ছো, বাট তুমি ইনসাইড আউটকে ঘেটে যাচ্ছ, তুমি অর্পিকে বডি শেমিং করো, ওর একটু তোতলে কথা বলে বলে সেটাতে তুমি নিজে দেখেছো সব কথাতে সত মছান্দি বেরিয়ে চলে যায়, তাহলে তো বডি শেমিং এইভাবে করবে না, কী দেখাচ্ছ হাত, কাকে নকল করছো, তোমার ওই বোনটিকে, ওই সুবোনটিকে যে এখন সিম্প্যাথি কাঠ খেলা শুরু করেছে নিজের ব্লগ চ্যানেলে, যে অন্যদেরকে জ্ঞান দিয়ে বেড়ায়, সেই ডুগডুগি দেখিয়েছিল, সেটা ওই ডুগডুগি দেখানোরও আর ওই ডুগডুগি দেখতেও লোক দৌড়ে যায়, প্রত্যেক দিন 1 লাখ 2 লাখ ভিউ এমনি হয় না, বুঝতে পেরেছ, এমনি হয় না, ওই ডুগডুগিটাকেও মানুষ ভালোবাসে, মানুষ যাকে ভালোবাসে তাকে বুক ঠুকে বলতে পারে, আমি তো ভাই ওয়াইটির বড় বড় দালালদের মানে বড় বড় ইউটিউবারদের নাম করা দালাল, আমি আমার চেয়ে বড় দালাল এই ওয়াইটিতে আরেকটা নেই, কারণ যে নেগেটিভিটি তোমরা ছড়াচ্ছ বিশেষ করে তোমাদের দলটা, তার কোনো জুড়ি মেরা ভার একবারে যে ধরনের নেগেটিভিটি তোমরা ছড়াচ্ছ, একে বলে নেগেটিভিটি ছড়ানো, তোমরা বলো না তুমি জিজ্ঞাসা করছিলে না ইনসাইড আউটকে কী ক্রিয়েটিভিটি দেখাচ্ছ, কী ক্রিয়েটিভিটি, ওদের জায়গায় ওদের লেভেলে গিয়ে পৌঁছে দেখাও,
শুরু করেছিল, শুরু করে আজকে এসে এই যে আউট অ্যান্ড বিয়ন্ডের এই যে এত সুন্দর যে একটা ক্যাফে, তাদের স্বপ্ন স্বপ্ন পূরণ হচ্ছে। হ্যাঁ, তাদের এই যে জার্নিটা, ভালোটা দেখতে শেখো, ভালোটা নিতে শেখো, লাইফে অনেকটা এগোতে পারবে। আরও আর নেগেটিভিটি করে একটা টাইম অবধি এগোতে পারবে, এরপরে আর এগোতে পারবে না। এরপরে ভিউজ সবার দরকার, আমারও দরকার, কিন্তু এইভাবে না, বিনা মতলবে নেগেটিভিটি ছড়িয়ে না। যে বিষয়টাকে তোমরা ধরে টানা হেঁচড়া করো না, তুচ্ছ বিষয়, তোমরা প্রত্যেকে সেটা করছো। এক একটা তোমরা ক্রিয়েটার, তোমাদের দলের এক একটা ছিটকে চোরের মতন ক্রিয়েটারগুলো এক একটা ক্রিয়েটারকে ধরে রেখেছে, বড় বড় ক্রিয়েটারদের, যে একে নিয়ে এ বলছে, ওকে নিয়ে আমি বলবো, একে নিয়ে আমি বলবো, ব্যাস। তাহলে কিন্তু আমাদের লেভেল একদম সেট। এইটা করেই কিন্তু তোমরা এগোচ্ছ। ক্রিয়েটিভিটি, নিজস্বতা তোমাদের একটার মধ্যেও নেই। তো আঙুল তুলে অপোজিট সাইডে কাউকে বলতে যাবে না যে হোয়াট ইজ ইউর ক্রিয়েটিভিটি, বিকজ ইউ আর এ বিগ জিরো, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো চলো বন্ধুরা, ইনসাইড আউটের মতন আরও যারা যারা আছে, ইনসাইড আউট তো আমার সবচেয়ে প্রিয়, মাই সিম্পল লাইফস্টাইল কণিকা, এপি ব্লগসের প্রিয়া, মৌ, সবাই সবাই, ঠিক আছে। হ্যাঁ, যাদের মধ্যে ছ্যাজরামি আছে, যেমন স্যাটা ভাঙা ছ্যাজরামির কথা নিয়ে আজকে দুপুরের ভিডিওতে আসছি, কিছু প্রশ্ন আমিও করব, কিছু প্রশ্ন আমিও করব স্যাটা ভাঙাকে। হ্যাঁ, বড় বড় বুকনিবাজি আওড়ানো বের করে দিতে হয়, খিস্তি মারলে তোমাকে যে সবসময় যে সবটাই মেনে নেওয়া যাবে, তোমার কোথায় কতটা দম আছে, সেই স্যাটা ভাঙা কথাবার্তা নিয়ে দুপুরবেলার ভিডিওতে আসছি, অবশ্যই অপেক্ষা করো। আর এই ভিডিওর সাথে যদি সহমত হও অবশ্যই কিন্তু জানিও। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মন খুলে ভিডিও দেখতে থাকো।